আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ডিম, দই আর বাটার ছাড়াই কেক তৈরি করতে। এই পাতিলে আমি কেকটা তৈরি করব। তো প্রথমে আমি কিছুটা, মানে 500 গ্রাম মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আগে দিয়ে দিব হিট করতে, মানে এটা চুলায় বসিয়ে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। তো ততক্ষণ এটা হিট হোক, এইদিকে আমি রেডি করি। তো দেখো, আমার হাতে রয়েছে কফি। তো 2 চামচ আমি এখানে কফি দেব, আর এতে দিয়ে দেবো আমি সুগার পাউডার, মানে চিনিকে আমি মিক্সারে বেটে নিয়েছি, সেই পাউডারটা 1 চামচ দিয়ে দেব। তো এটাকে মিক্স করার জন্য একটুখানি আমি দুধ দিয়েছি। দুধটা হালকা গরম আছে, কফিটা যেমন ভালোভাবে মিক্স হয়ে যায় ওই জন্য। তো ভালো করে নাড়িয়ে নিতে হবে যেমন গোটা না থাকে। তো এই ব্যাটারটা আমি সাইডে রাখছি এখন। এবারে ময়দাটাকে আমি চেলে নেব। তো চলো, ময়দা চালা হয়ে গেছে আমার। এবারে আমার হাতে যে বাটিটা রয়েছে, সেই বাটির 2 বাটি আমি ময়দা দেব। দুই বাটির ময়দার জন্য আমি, মানে 1/4 ভাগ দিলাম সুগার পাউডার, মানে চিনিটা যেটা আমি মিক্সারে বেটে রেখেছিলাম সেটা। 2 বাটি ময়দার জন্য 1/2 বাটি চিনি দিয়েছি। এবারে এটাকে মিক্স করে নেব। তারপরে এতে দিয়ে দেব 1 চুটকি লবণ। এবারে দিয়ে দেব, মানে 1/2 বাটি সাদা তেল। ভালো করে মিক্স করে নেব। এবারে আমি দিব একটু একটু করে দুধ। 1 গ্লাস দুধ নিয়েছি, মানে 200 গ্রাম আমি দুধ নিয়েছি এখানে। তো দুধটা আমার 150 গ্রামই লেগে গেছে, একটুখানি রয়েছে। তো ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না। ঠিক এইরকম হবে ব্যাটার। এবারে এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, মানে অর্ধেকটা অন্য বাটিতে ঢেলে নেব। এই কফিটা যে মিক্স করে রেখেছি, মানে 1/2 ব্যাটারে আমি এই কফিটাকে মিক্স দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কালারটা দেখো খুব সুন্দর চলে এসেছে। কফির জায়গায় তোমরা কোকো পাউডারও দিতে পারো। তো এটা মাখানো আমার হয়ে গেছে।
এটা সাইডে এবার রেখে দেব। এবারে এটাতে দেব আমি ভ্যানিলা এসেন্স, মানে একটাতে থাকছে কফি ফ্লেভার আর একটাতে থাকছে ভ্যানিলা এসেন্স ফ্লেভার। এটাকেও ভালো করে মিক্স করে নেব। আর এখানে বেকিং পাউডার এখন আমি দেব না, প্রথমে এটাকে গ্রিস করে নেব, তারপরে ওই ব্যাটারে আমি বেকিং পাউডার মিক্স করব। তো সাদা তেল দিয়ে এই কেক টিনটাতে আমি ব্রাশ করে নিব। তো ভালো করে আমি ব্রাশ করে নিলাম, তাহলে কি হবে বলো তো, তলায় কেকটা ধরবে না। তো ব্রাশ করা হয়ে গেছে আমার, এবারে এরকম পেপার আছে আমার কাছে, তো এতে বসিয়ে দিলাম। তোমাদের কাছে যে কোনো পেপার মানে থাকলেই হবে। তো এই পেপারের ওপরেও আমি ব্রাশ করে নিলাম। তো কেক টিন আমার রেডি, এবারে এই ব্যাটারি আমি দিয়ে দিব বেকিং পাউডার। মানে চা চামচের তিন ভাগের এক ভাগ করে দিয়েছি, আর এক চুটকি করে আমি দিয়ে দিলাম খাবার সোডা, মানে বেকিং সোডা। বেকিং পাউডার দেওয়ার পরে খুব বেশি ফেটাতে হবে না, শুধু মিক্স করে নিতে হবে। তো মিক্স করা আমার হয়ে গেছে, এবারে দেখো আমি কী করে এটাকে সেট করছি। তো এক চামচ প্লেনটা দিয়ে দিলাম, মানে সাদা সাদা ব্যাটার দিয়ে দিলাম। এবারে সেন্টারে মানে মধ্যেখানে সেই কফি ব্যাটারটা দিয়ে দেব। আবার মধ্যেখানে সাদাটা দিয়ে দেব। তারপরে আবার মধ্যেখানে এটা দিয়ে দেব। এইভাবে আমি পুরো ব্যাটারটাকে দিয়ে দেব। তো তোমরা না টেনে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কি করি। তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দিও। তারপরে যেটা অল আসবে অলটাতেও ক্লিক করতে হবে, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এবারে ব্যাটার আমার সেট করা হয়ে গেল। এবারে দেখো একটুখানি ডিজাইন করে নিচ্ছি এভাবে একটা স্টিকের সাহায্যে টেনে নেব। আর ওইদিকে কেকের জন্য হাঁড়ি আমার রেডি আছে, তো এই কাজটা মানে খুব সাবধানে করতে হবে, কেননা এটা 10 মিনিট আগে আমি বসিয়েছি, পুরো গরম আছে।
তো তোমরা কড়াইও করতে পারো, কড়াইয়ে বা হাঁড়িতে, এইভাবে হয়ে যাবে। এবার এই ঢাকনা যে ফুটো ছিল সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এটাকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। তো ফিরে এসেছি আমি 35 মিনিট পর, তাই স্টিকের সাহায্যে আমি দেখে নেব। স্টিক যখন পরিষ্কার বেরিয়ে গেল তখন বুঝে নিতে হবে, হ্যাঁ কেক আমার রেডি। তো এই দেখো কেক আমার তৈরি, চলে এসেছি কেকটি নিয়ে ডাইনিং টেবিলের ওপরে। এই কেকটা ছুরি নিয়ে কাটার আগে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করবে, তাহলে খুব সহজেই উঠে চলে আসবে। দেখো খুব সুন্দর হয়েছে কেকটা। আর এই ব্যাটারে যদি 2-3টে ডিম দেওয়া যায় তাহলে কেকটা বেশি ফাঁপা হবে। কিন্তু আমি আজকে ডিম ছাড়াই করে দেখালাম তোমাদের। তো কেক খুব সুন্দর হয়েছে, দেখো কেটে দেখাচ্ছি তোমাদের। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এতটাই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।